সেদিনও আকাশে ছিল কত তারা, আজও মনে আছে। এরে ভুলে গেছি গো গানের কথা, সর্বনাশ করেছে, সরি। যিনি অনুরোধ করেছেন তিনি ক্ষমা করবেন। তোমার বলে রাখি তার আগে একটা কথা, আমি 46 বছর গান গাইছি, 46 সেকেন্ডের জন্য কোনোদিন কোনো কাগজ বা ডায়েরি বা খাতা ব্যবহার করিনি। আমার সব গান মুখস্থ রাখতাম, মাথায় গাইতাম, যার জন্য যখন যে যা গান বলে না দুম করে গেয়ে উঠতে পারি না। বুড়ো হচ্ছে তো, মেমোরিও লস হচ্ছে সব মিলে। সেই যেন সেদিন আকাশে ছিল কত তারা, আজও মনে আছে, আজও মনে আছে তোমারই কথা, স্মৃতি নয় তো ঝরা ঝরা ফুল যেন, ভালোবাসা ভরা তোমারই মমতা, সেদিনও আকাশে ছিল কত তারা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তুমি আজকে কিভাবে, আমি তোমাকে থ্যাংক ইউ জানাই। নতুনদের, স্পেশালি আমার মনে হয় নতুন গায়ক গায়িকাদের জন্য গৌতম ঘোষের বার্তা। দেখো প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে বার্তা দিতে গেলে নিজেকে কিছু জানতে হয়। মানে খুব সাধারণ বাংলায় একটা কথা বলি, মানে লেখাপড়ার দিক দিয়ে নয়, গানের দিক থেকে আমি একটা অশিক্ষিত সিঙ্গার। আমি আজ পর্যন্ত জীবনে হারমোনিয়াম বাজাইনি, সারেগামা জানি না, তাল বললে গাছের তাল বুঝি, তাল ফল যেটা বলে, গানের স্কেল বললে মাপার স্কেল বুঝি। আমি সব কিছু আজ পর্যন্ত শিখিনি, আমি হারমোনিয়াম হাত ধরে কোনোদিন দেখি, কান দিয়ে শুনেছি, মন থেকে গেয়ে গেছে। আমার নিজের উপলব্ধিতে বলি যে যে কোন প্রচুর গান শোনো, প্রচুর গান শোনো, সব শিল্পীর গান শোনো, খালি একজন শিল্পী না, সব শিল্পীর গান শোনো, প্রত্যেকটা গানকে নিজে নিজে অ্যানালাইসিস করো, কেন এই শিল্পী এই গানটা এইভাবে গেছেন, কেন ওই শিল্পী ওই গানটা এইভাবে গেছেন, এই কথাটা কেন ভাবে এইভাবে গাওয়া হলো, এক্সপ্রেশন কাকে বলে, গানের ভেতরে নাটক না থাকলে একটা লাইনের একটা নোট বেশি উড়ে কিছু যায় আসে না, কিন্তু একটা ড্রামা যদি নাটকের, নাটক যদি গানের মধ্যে থাকে সেই গান অনেক বেশি জমজমাট হয়ে যায়। যেমন একটা, তোমার একটা ছোট্ট 1 মিনিট সময় হবে, একটা কথা বলে নেবো। তোমার জন্য অনেক সময় আছে, আমি তো তোমাকে বলেছিলাম যে 40 মিনিট কথা বলতে। আমি একটা কিশোর কুমারের একটা রেকর্ডিং তোমায় বলি, শোনো। বলো বলো বলো। সুজিত গুহ পরিচালক ছিলেন, আশা ভালোবাসা বলে একটা ছবি করেছিলেন, তার গান রেকর্ডিং হচ্ছে, বাপিলাহারি শুট করা, পুলকদার লেখা রেকর্ডিং। আমি বসা, পুলকবাবু গানের কথা ছিল, নটবর নাগর তুমি করোনা মশ করা, তুমি দিনে মারো পায়রা ঘুঘু, রাতে মারো রাত চড়া। বলছে যে আচ্ছা পুলকবাবু, এই নটবর ব্যাপারটা আমাকে খুলে বলুন তো। আর কিশোরগঞ্জ সব, মানে কিশোর কুমার কেন, আমি লতাজিও দেখেছি, আশাজিও দেখেছি, আদ্য বৃত্তান্ত সব জেনে নিতে না আগে, গানটার কে গাইছে, ছবিতে তার চরিত্রটা কি, সে আগে, সে যদি গুন্ডা হয় তাহলে আগে কি সে ভালো ছেলে ছিল, আর সে যদি প্রফেসর হয় তাহলে আগে সে কি গুন্ডা ছিল, পুরো চরিত্রগুলো সব তো জেনে নিত, নিয়ে তারপর গানটা ওনারা গাইতেন। ওকে, এটা আমার নিজের চোখে দেখা এগুলো। তো বলছেন নটবরটা কি ব্যাপার আমাকে বলুন। বলছে যেরকম গ্রামের, মানে ভিলেনকে, গ্রামের হিরো, গ্রামের লোকেদের নিয়ে ভেঙাতে ভেঙাতে গানটা গাইছে, এরকম এরকম এর একটা সিচুয়েশনের গান। বলো নটবর তো গোপালের না। হ্যাঁ, আর জানো তো কিশোর কুমারের নিজের খান্ডোয়ার বাড়িতে, ঠাকুর ঘরে এখনো সেই পেতলের গোপাল, ওনার মাও পুজো করতেন, উনিও পুজো করতেন, গোপাল আজও আছে, আমার কাছে ছবি রয়েছে সব, খান্ডোয়ার বাড়ির সব ছবি আছে, তো ঠাকুর ঘরের ছবি আছে। তো মনে হয় এটাকে যখন, গোপালকে যখন আপনি ননিচোরাকে, ননিচোর চুরি করতে না দিয়ে সে ননিচোরা নিজেই যখন চোর হয়ে গেছে, তাহলে তার আগে একটা ডায়লগ বলে দিলে কেমন হয়। দাদা যেটা আপনি ভালো বুঝবেন, তুমি দেখবে গানটা শুরুর আগে আছে দেখবে, গো 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 গোপাল, বেটা গরু চড়া, গরু চড়া, বেটা নট বর বলে, নট বর না গরু তুমি করো নমস্কার, এই গানটা গাইলে। এইগুলো হচ্ছে নাটক, এগুলো সব শিখতে হবে, জানতে হবে, শুনতে হবে, দেখতে হবে, জোনে জোনে দৌড়তে হবে। প্রচুর গান শোনো, দেখবে অটোমেটিক্যালি শিখতে পারবে। তবে হ্যাঁ, সারেগামা শেখার তো একটা
উপকারিতা আছে, দীর্ঘদিন গলাটাকে ভরে রাখা যায়।